জামালপুর জেলায় তিন লাখেরও বেশি নারী কর্মী জড়িত নকশির সূচি শিল্পে সুই সুতায় নানা ডিজাইন রঙ আর বর্ণে তারা ফুটিয়ে তোলে নকশি কাঁথা বেড কভার শাড়ি ফতুয়া পাঞ্জাবি সালোয়ার কামিজ সহ নানা পোশাক পণ্য জামালপুরের মহিলা কর্মীদের হাতে তৈরি নকশি কাঁথা শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবিসহ এসব নকশি পণ্যের সুনাম এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে দেশ বিদেশের চাহিদা বৃদ্ধির সাথে ব্যাপকভাবে প্রসার ঘটেছে এখানকার হস্তশিল্পের আর ঈদকে সামনে রেখে এই চাহিদা বেড়েছে কয়েক গুণ ঈদের নকশি সূচি পণ্যের বিপুল চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা ঈদ আর পয়লা বৈশাখকে সামনে রেখে এবারও বেশ জমে উঠেছে নকশি পণ্যের বাজার ঈদ বাজার নিয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে এলাহি মাকাম মাকাম এবারে ঈদ বাজারে নকশি সূচি শিল্পের পোশাকের চাহিদা কেমন বেড়েছে মাকাম ঈদকে সামনে রেখে জামালপুরের যে নকশি সূচি শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা কিন্তু অত্যন্ত ব্যস্ত সময় পার করছে জামালপুরের নকশি কাঁথা বাংলাদেশের গর্ব এই প্রতিবাদে কিন্তু জামালপুরে ইতিমধ্যেই জেলা ব্র্যান্ডিং হিসাবে পরিণত হয়েছে এবং এই ঈদকে সামনে রেখে নানান ধরনের সূচিপণ্য পাঞ্জাবি থ্রি পিস লেহেঙ্গা ফতুয়া সহ নানা ধরনের সূচিপণ্য কিন্তু এই ঈদে বিক্রির জন্য তৈরি করা হয়েছে এবং এই ঈদকে এই নকশি সূচি শিল্পের যে বাজার রয়েছে তা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে বলে তবে আগে পণ্যের দাম এবং দাম কিছুটা বৃদ্ধি সাধ্যের রয়েছে বলে জানিয়েছেন তারা তো এখন আমরা আসলে কথা বলবো জামালপুরের হস্তশিল্প সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহিনুর আলমের সাথে তিনি আমাদেরকে জানাবেন যে আসলে এই ঈদকে সামনে রেখে আপনাদের এই বিক্রি কেমন হচ্ছে বলে আপনি মনে করেন আমি এই পেশার সাথে প্রায় পঁচিশ বছর যাব জড়িত আছি অন্য বছরের ঈদকে সামনে রেখে এবং এবার নতুন যোগ হয়েছে আমাদের পয়লা বৈশাখ তো পণ্যের চাহিদাও বেশি আমরা সেহেতু চাহিদা ঈদের এবং পয়লা বৈশাখের পণ্য তৈরি করেছি শুধু নকশি কাঁথা নয় নকশি কাতার ছেলের সাথে আমাদের পাঞ্জাবি থ্রি পিস আহ বেডশিট ফতুয়া ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্য রয়েছে প্রায় পঞ্চাশ প্রকারের পণ্য আমাদের এই নকশি শিল্পে তৈরি হয় তা আমরা সারা দেশে এই পণ্যগুলো শোরুমগুলোতে দিয়ে থাকি তো আমাদের হোলসেলগুলো হয়ে গেছে এখন আমাদের রিটেল চলছে আশা করি এই বছর আমাদের ষাট থেকে সত্তর কোটি টাকা সারা জামানপুর জেলায় এই পণ্য বিক্রি হবে আর অন্য অন্য বছরের তুলনায় গত তিন চার বছর যা ছিল তার তুলনায় এবার আমাদের বিক্রি মোটামুটি ভালো এবং আমাদের যে উদ্যোক্তা আছে তারা মোটামুটি সন্তুষ্ট ধন্যবাদ আমরা জানছিলাম যে শাহিনুল আলমের কাছ থেকে যে আসলে ঈদে এসব নকশি সূচি পণ্য যে রয়েছে জামালপুরে তা বাজার দখল করে কিন্তু ইতিমধ্যেই দেশের গন্ডি পেরিয়ে বিদেশে এগুলো রপ্তানি হচ্ছে এবং নানান ধরনের সুই পণ্য তারা কম্বিনেশন করে এবং আমরা ঈদ সহ যে সামনে যে পহেলা বৈশাখ আসছে সেটিকে সামনে রেখেও কিন্তু অনেক নকশি সূচি তারা তৈরি করছে এবং এগুলোর মান এবং গুণ দিক থেকে এবং কাপড়টা অত্যন্ত কমফোর্টেবল বলেও তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই নকশি সূচি শিল্পের প্রসারে প্রায় আপনাকে কিন্তু একটু জানিয়ে রাখি যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ নারী কর্মী কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে এবং একটি ব্যাপক ব্যবসার প্রসার কিন্তু হচ্ছে এইবার ইদে এবং এজন্য প্রায় 60 থেকে 70 কোটি টাকা কিন্তু তারা জানিয়েছেন যে এবার ইতে তারা ব্যবসা করবে ইতিমধ্যে সরকার এই নকশি সূচি জামালপুরের জেলা ব্র্যান্ডিং হিসেবে দেওয়ার পাশাপাশি কিন্তু এখানে শেখ হাসিনা নকশি পল্লি নামে একটি প্রায় সাড়ে 4.5 হাজার কোটি টাকার একটি প্রকল্প সরকার হাতে নিয়েছে যা বাস্তবায়ন হলে এই শুধু জামালপুর নয় এই জেলা ব্র্যান্ডিং এর এই নকশি সূচি পণ্য এবং কিন্তু ইতিমধ্যে জি আই পণ্য হিসেবে যে পরিণত হয়েছে সেটাও কিন্তু তার ব্যাপ্তি টা ঘুরবে পুরো বিশ্বব্যাপী বলে তারা মনে করছে এবং জামালপুরের এই ঈদ সামনে রেখে প্রতিবারে ন্যায় এবারও কিন্তু অনেকটাই এই সব পণ্য কিনতে মানুষ এখানে ভিড় এবং রাত অব্দি এসব কাজ করছে এবং যারা কর্মী রয়েছে তারাও কোনো এখনো নিত্য নতুন ডিজাইনের জিনিসপত্র তারা এই সব গুলোতে সরবরাহ করছে এবং এসব শিল্পের সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু অত্যন্ত ব্যস্ত সময় পার করছে রূপা জামালপুরের নকশি সূচি শিল্পের সর্বশেষ আহ ঈদকে সামনে রেখে এই তথ্য ছিল আমার কাছে